নমস্কার আপনারা দেখছেন টিপস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব ভেষজ চিকিৎসার জন্য পাথর কুচি পাতা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এই পাথরকুচি পাতা মসৃণ মাংস ল এবং অনেকটা ডিম্বাকৃতি পাথরকুচি পাতা এমন একটি পাতা যে মাটিতে ফেলে রাখলেই চারা হয়ে যায় এই পাতা কিডনি রসুক সহ আরো বিভিন্ন রোগের জন্য খুব উপকারী পাথরকুচি পাতার উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার ভিডিওটি শুরু করা যাক অনেকের পিঠজনিত বেদনার কারণে রক্তকরণ হয়ে থাকে তারা যদি একটি পাথর পাথরগুচি পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খান তাহলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন যাদের উচ্চ রক্তচাপের মতো সমস্যা আছে বা মূত্রথলির সমস্যা আছে তারা পাথর পাথরগুচি পাতা খেতে পারেন এতে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন অনেক ক্ষেত্রে দেহে জ্বালা পোড়ার মতো সমস্যা অনেকের দেখা দেয় তারা যদি অর্ধেক কাপ গরম জল দু চা চামচ পাথরকুচি পাতার রস মিশিয়ে খান তাহলে এই সমস্যা অনেকটা উপশম পাবেন লিভারের যে কোনো সমস্যা হাত থেকে রক্ষা পেতে পাথরকুচি পাতা বেশ উপকারী যখনই মৃগি রোগীরা আক্রান্ত হবেন সেই সময় পাথরকুচি পাতার রস পাঁচ থেকে দশ ফোটা মুখে দিন যদি একটুখানিও পাথরকুচি পাতার রস পেটে যায় তাহলে দেখবেন রুগী বেশ উপকার পাবেন যাদের পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয় তারা এক থেকে দু চা চামচ পাথর কুচি পাতার রস গরম করে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে যদি চান মধু দিতে তাহলে পরিমাণ মতো মধু দিতে পারেন এরপর ভালো করে মিশিয়ে খেয়ে নিন এতে এই সমস্যা কমে যাবে কিডনি থর অপসারণ করতে পাথর কুচি পাতা সাহায্য করে তাই যাদের এই সমস্যা আছে তারা নিয়মিত দু থেকে তিনটি পাথরকুচি পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খান এতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন অনেক সময় আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে শরীরের যে কোনো অংশে কেটে যায় ওই কাটা স্থানে যদি পাথরকুচি পাতাকে সামান্য জল দিয়ে ফুটিয়ে ওই জলটা লাগান বা পাথরকুচি পাতাকে বেটে ওই স্থানে লাগান তাহলে বেশ উপশম পাবেন এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে অনেক সময় বিষাক্ত পোকা কামড়ে দেয় সেক্ষেত্রে এই পাথর কুচি পাতার রস হালকা গরম করে ওই আক্রান্ত স্থানে লাগাবেন বেশ উপকার পাবেন অনেকেই পাইলসের মন্ত্রণাদায়ক সমস্যায় ভুগেন তারা যদি পরিমাণ মতো পাথর কুচি পাতার সঙ্গে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন পাথর কুচি পাতা খেলে যেমন এটা ঠিক যে পাথর কুচি পাতা খেলে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু শরীরে কোনো সমস্যা না থাকলে কখনোই এটা সেবন করবেন না আর অতিরিক্ত পাথরকুচি পাতা কখনোই সেবন করবেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন